हेलो एवरीवन, वेलकम टू अनबॉक्सिंग मैनिया 14, वेलकम टू अनदर बजेट वीडियो। सो आज के सामने जो प्रोडक्ट अनबॉक्सिंग करब तो हलो प्रिजन शाइन 2-in-1 डेक्स एंड टॉर्च इमरजेंसी लाइट। तो ভিডিওটিতে থাকছে প্রোডাক্টের আনবক্সিং এবং ফুল রিভিউ। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আনবক্সিং করার আগে প্রোডাক্টের যে ফিচার্সগুলো আছে তো আমি আপনাদের সামনে বলবো। তো ফার্স্টে আপনারা প্রোডাক্টটিতে পাচ্ছেন পাওয়ার ইনপুট 3.4 ওয়াট, চার্জিং টাইম আপনারা পাচ্ছেন 4 আওয়ার্স, 4 ঘন্টা মতো আপনাদেরকে চার্জ দিতে হবে এবং আপনারা ব্যাকআপ যেটা পাবেন অর্থাৎ আপনারা যতটা ইউজ করতে পারবেন সেটি হলো 10 আওয়ার্স, অর্থাৎ 10 ঘন্টা কিন্তু আপনারা প্রোডাক্টে ইউজ করতে পারবেন। প্রোডাক্টে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 1200 mAh এবং প্রোডাক্টটি হচ্ছে রিচার্জেবল, সম্পূর্ণ রিচার্জেবল, USB কেবিলের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্টটি রিচার্জ করতে পারবেন। এছাড়া পাওয়ার রিকুইপমেন্ট থাকছে 220 থেকে 240 ভোল্ট। তো এরপর আমি প্রোডাক্টটির আনবক্সিং করব, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির শেষে আমি আপনাদেরকে বলবো যে প্রোডাক্টটি আদৌ ইউজফুল প্রোডাক্ট হবে কি না। সো লেটস স্টার্ট আনবক্সিং। এরপর আমি প্যাকেটটি ওপেন করছি। তো ফার্স্টে আপনারা পেয়ে যাচ্ছেন এমার্জেন্সি লাইটটি সম্পূর্ণ হোয়াইট কালারের সঙ্গে, এটাকে আমি সাইডে রাখছি। অ্যান্ড বাক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন USB কেবিল ফর চার্জিং। তো এছাড়া আর কিছু আপনারা বক্সের মধ্যে পাচ্ছেন না। এরপর এছাড়া আপনারা প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল, এরপর আপনারা পাচ্ছেন টর্চ লাইট। তো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ প্রিজন 2-in-1 এমার্জেন্সি ল্যাম্প সম্পূর্ণ হোয়াইট কালারের সঙ্গে। এরপর আমি আসবো প্রোডাক্টটির ফিজিক্যাল ওভারভিউতে। তো ফার্স্টে আপনারা পাচ্ছেন 3 ওয়াটের একটি টর্চ লাইট, এখানে আপনারা পাচ্ছেন সুইচ, একদম ঠিক ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন চার্জিং পোর্ট এবং এটি ওপেন করলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি 14 পিসেস ডেক্স ল্যাম্প এবং এখানে আপনারা পাচ্ছেন চার্জিং LED। সো দ্যাটস অল। এছাড়া পুরো বডিটাই প্লাস্টিকের তৈরি। আমি ফোনটা ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি লাইট, খুব শাইনিং একটা এলইডি লাইট কিন্তু আপনারা টর্চ লাইটটিতে পেয়ে যাচ্ছেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে লাইটটিকে অপারেটিং করবেন। ফ্রেন্ডস, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টর্চটিকে চালানোর জন্য সুইচ। তো এখানে এই যে আপনারা যে সুইচটা আপনারা দেখছেন, তো এই সুইচটা যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু একটা লাইট জ্বলবে। তো এটা হচ্ছে ফার্স্টে যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু টর্চ লাইটটি জ্বলবে, এটা হচ্ছে ফুল পাওয়ারে আছে। এরপর যখন আরেকবার সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু লাইটের ভলিউমটা কমে যাবে। এখানে আপনারা পাচ্ছেন এই যে ফোকাসটা আপনারা দেখছেন, তো এটা হচ্ছে হাই ভলিউমে রয়েছে। এরপর যখন আমি পাওয়ার বাটনটি সিঙ্গেল প্রেস করব তখন কিন্তু লাইটের ভলিউমটা কমে যাবে। তো এটাই হচ্ছে ফাংশন। তো অ্যান্ড এরপর আমি আপনাদেরকে ডেক্স লাইটটা দেখানোর চেষ্টা করব, তার জন্য এটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু ডেক্স লাইট। তো এই ডেক্স লাইটটা যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু ডেক্স লাইটটা জ্বলবে এবং এটা কিন্তু ম্যাক্সিমাম ভলিউমের লাইট। তো এখানে এর থেকে বেশি কিন্তু আপনারা আলো পাবেন না। আমি প্রোডাক্টটি ইউজ করলাম এবং আমি আপনাদেরকেও দেখালাম প্রোডাক্টটি ইউজ করে। তো ফ্রেন্ডস, আমার কাছে যে এখানে যে টর্চ লাইট, এখানে আপনারা যে টর্চ লাইটটা পাচ্ছেন 3 ওয়াটের, তো এই লাইটটা কিন্তু অনেকটাই জোরালো। তো আপনারা যদি কেউ এই লাইটটি টর্চ লাইট হিসাবে ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টটি পারচেস করতে পারেন, কিন্তু আপনারা যদি কেউ স্টাডি ল্যাম্প হিসাবে ইউজ করার জন্য প্রোডাক্টটি পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারবো না। তার কারণ হচ্ছে, তো স্টাডি করার জন্য কিন্তু আপনারা যথেষ্ট সাফিসিয়েন্ট লাইট কিন্তু আপনারা এলইডিতে পাচ্ছেন না। এখানে যদিও 14 পিসেসের এলইডি ল্যাম্প আছে, বাট অতটা আলো কিন্তু জোরালো না স্টাডি করার জন্য। এছাড়া আপনারা যদি কেউ লাইট নাইট ল্যাম্প হিসাবে ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোডাক্টটি পারচেস করতে পারেন। এছাড়া আপনাদের যদি প্রোডাক্টটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই প্রোডাক্টটি পারচেস করতে পারেন। সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে সরাসরি প্রোডাক্টটি পারচেস করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর এছাড়া যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, প্রথমবার ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আপনারা জানেন আমি সবসময় কিছু বাজেট প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে আসি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমি এখানে শেষ
শেষ করছি। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আনবক্সিং ম্যানিয়া 14 এর সদস্য হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।